ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি কোয়েল তোমাদের জন্য নিয়ে এসেছি, তো কি এর আগের দিনে যে ভিডিওটা ছেড়েছি অষ্টমীর, তো মেকআপ লুক বা হচ্ছে হেয়ার স্টাইল সব ছেড়েছি। তো আজ আজ ভিডিওটা যেটা ছাড়ছি এটা হচ্ছে মানে নবমীর দিচ্ছি। তো তোমরা নবমীতে কেমন সাজবে, তো নবমীতে আমি কেমন সাজবো, তো সেই সাজটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা ছোট হয়ে গেছে, তো চুলটা কেটে দেওয়ার কারণটা কি সেটা বলবো। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও যে চুলটা কেন কেটে দিয়েছি, এর পেছনে কি কারণ আছে। তো তোমরা যদি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি তোমাদের জন্য চুলটা নিয়ে একটা মানে ভিডিও তোমাদের। তো আর একটা কথা, আমার চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার তো করোই। তো চলো এবার মেকআপটা স্টার্ট করি, তো তোমরা দেখতে। আমার স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন, তো আজ কোনো প্রাইমার বা কোনো ময়েশ্চারাইজ কিচ্ছু ব্যবহার করব না, তো আজ শুধু এই ফাউন্ডেশনটাই ব্যবহার করব। তো এইটা ব্যবহার করব তার কারণ হচ্ছে ওগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু ওগুলো ব্যবহার করলে আমার মুখে সব কিছু পাহাড়ের মতো বেরিয়ে যাচ্ছে, ওই জন্য কিছু ব্যবহার করবো না। শুধু আজ এইটা দিয়েই মেকআপটা স্টার্ট করছি। তো কেমন লাগবে প্লিজ কমেন্টে জানিও, কেমন লাগবে এখন আমিও জানি না। দেখতে পাচ্ছ নবমীর সাজ, তো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখা। তো বন্ধুরা আজ
আজকে নবমীর সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দশমীর লুক দেখতে, মেকআপ লুক যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে সেটাও জানাবে। তো আবার পরে ভিডিও নিয়ে আসবো। তো টাটা বাই।